program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. It's co-sponsored by Ayush Communication, the best security solution. Be safe at your home or complex. বুধবার রাতে তফসিয়ার 47E জিজে খান রোডে এক বহুতলের চামড়া ও রাসায়নিক কারখানায় আগুন লাগে। একই বিল্ডিং এ বাচ্চাদের ইস্ট পয়েন্ট হাই স্কুল নামক স্কুল রয়েছে, তার দ্বিতীয় তলে এই কারখানায় আগুন লাগে। এই ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয় কোটি কোটি টাকার জিনিস। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন আসে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। ঘটনাস্থলে আসেন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত মন্ত্রী জাভেদ আহমেদ খান। দমকলের অফিসারকে বলে ফায়ার আন্ডার কন্ট্রোল আছে, এখনও পুরোপুরি আউট হয়নি, কিছু সময় লাগবে, ওরা কাজ করছে, হয়ে যাবে। শুনুন, এসব হচ্ছে স্মল স্কেল কটেজ ইন্ডাস্ট্রিজ,
কটেজ ইন্ডাস্ট্রিতে কিরম যে এই ধরনের কোনো ব্যবস্থা নেই এখন পর্যন্ত। আমরা চেষ্টা করছি প্রশাসনগুলিয়ে যাতে কিরম যে এরা মিনিমাম ফায়ার নর্মসগুলো মানে, কিন্তু জিনিসটা হচ্ছে এরা বহু পুরনো, সেই জন্যে পুরনো কারখানা কোথায় কে কোথায় ভাড়া দিয়ে রেখেছে সেটা সম্ভব নেই আমাদের জানা। কিন্তু আমরা এবার চেষ্টা করবো যাতে প্রত্যেকটা ফায়ার কিরম যে কারখানা স্মল স্কেল যারা কটেজ ইন্ডাস্ট্রি আছে তাদেরও ডেকে মিটিং করে ব্যবস্থা নেব। দেখুন, থাকা উচিত কি উচিত না সেটা বড় প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে এইখানে যে আগুনটা লেগেছে কোনো মানুষের ক্ষয়ক্ষতি এখন হয়নি, সেটাই সবচেয়ে বড় ভগবানের দয়া। এবং আমরা কিরম যে বাড়িওয়ালা যারা ভাড়া দিচ্ছে এরকম আমাদের জিজ্ঞেস করে দিচ্ছে না, এরা পয়সার লোভে দিচ্ছে। আমরা দেখবো, যাতে চেষ্টা করব এই জিনিসটা যাতে মিনিমাম ফায়ারের মেজার তারা নেয় সে ব্যবস্থা করে আমরা প্রশাসনের সঙ্গে বসে কথা বলে তাদের ডাকিয়ে ব্যবস্থা করব। ক্যামেরায় সকাত আলীর সাথে জাসমিনা, 24 আওয়ার্স টিভি, কলকাতা।